আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে দেখুন, আজকের ক্লাসটি আরেকটু মজাদার হবে, আস্তে আস্তে মজার ভেতর ঢুকতেছি আমরা। তো টেক্সট বুকের আজকে ষষ্ঠতম অধ্যায়ের ক্লাস। তো এখানে দেখুন, আজকের ক্লাসের হেডলাইন হচ্ছে জুনুন থুয়ান ইবনিদা, অর্থাৎ আমি থুয়ান, অর্থাৎ একজন মানুষের নাম আর কি ইন্ট্রোডিউস হচ্ছে বা পরিচিতি পর্ব আর কি। এই যে দেখুন, হাকসো মুখফিও মানে অধ্যায় আর কি, এটা কি বিষয়ে এই অধ্যায়টা? এখানে দেখুন দেওয়া আছে ছাকি সোগে হাগি, ছাকি মানে নিজের, সোগে মানে পরিচিতি, আর হাগি মানে প্রদান করা বা দেওয়া বা করা। তাহলে নিজের পরিচয় দেওয়া বা নিজেকে ইন্ট্রোডিউস করা, এই হচ্ছে এই অধ্যায়ের মূল উপপাদ্য। মুনবব মানে ব্যাকরণ আর কি, এর মধ্যে ব্যাকরণ এইটুকু আছে, ইমনিদা আর ইমনিকা, প্রশ্ন করা আর উত্তর দেওয়া। এই ইমনিদা আর ইমনিকা এই বিষয়ে এখান থেকে আপনারা কিছু বুঝতে পারবেন না, এখানে সেই রকম বিস্তারিতভাবে দেওয়া নাই। আমি যে আই বাটনে আপনাদের জন্য এর লিংক দিয়ে রাখলাম, এই আই বাটনে ক্লিক দিলে আপনারা এই ইমনিদার ইমনিকার বিষয়টা এখানে পাবেন, আপনারা দেখে নিন। তারপরে অহই মানে হচ্ছে শব্দার্থ, এই অধ্যায়ে শব্দার্থ আছে অনেকগুলো, যেমন নারা বা কান্ট্রি, কান্ট্রি দেশ আর কি, নারা মানে দেশ, দেশ সম্পর্কিত আপনার শব্দার্থগুলো আছে। আর জাকব, জাকব মানে হচ্ছে কর্মস্থল আর কি, মানে জাকব মানে পেশা, কর্মস্থলের যে পেশাগুলো হয় এই পেশা সম্পর্কিত যে শব্দার্থগুলো এগুলো আছে। তারপরে জংব তথ্য আর কি, জংব মানে তথ্য, মানে এখান থেকে আপনারা কি শিখবেন এগুলো দেখেন, এখানে পূর্ণাঙ্গ নোট দেওয়া আছে, এই পুরোটার মধ্যে আপনার পূর্ণাঙ্গ নোট দেওয়া আছে এখানে। এই তথ্যটা কি হবে, মন হওয়া মানে সংস্কৃতি, সংস্কৃতি বিষয়ক এই অধ্যায়টা। তো সংস্কৃতির মধ্যে আবার কি বিষয়ে আপনি শিখতে পারবেন, সেটা হচ্ছে ইনসাইয়াজল, ইনসা মানে আপনার সালাম আর কি, আমরা যেটা সালাম বলি, আর ইয়াজল মানে রীতিনীতি, মানে সালামের রীতিনীতি বা পরিচিতি পর্বের রীতিনীতি সম্পর্কে আমরা এই অধ্যায় থেকে জানব। আসুন দেখা যাক, প্রথমের যে কথোপকথন, এই কথোপকথন দেখব আমরা। এখানে দেখুন, এই কথোপকথনের ভেতর আপনি প্রথমে যাবেন হচ্ছে ট্র্যাক 22, এই যে এই ট্র্যাক 22-এ ক্লিক যখন দিবেন তখন এই কথোপকথনটা আপনারা শুনতে পাবেন দুইজন লোকের কণ্ঠ অনুযায়ী, দুইজন লোকের কণ্ঠে। তো এখানে দেখুন, মিনসু একজনের নাম আর থুয়ান একজনের নাম। এখন মিনসু বলতেছে আনিয়াজিও, অর্থাৎ কোরিয়ান যে সম্ভাষণ আর কি, হ্যালো বা এরকম প্রথমে যেটা বলতে হয় আর কি। তো এটা বলে সে বলতেছে, সে কি বলতেছে এখানে, জুনুন ইমিনসু ইমনিদা, এই যে এখানে বলতেছে জুনুন ইমিনসু ইমনিদা, এই যে ইমিনসু, অর্থাৎ আমি ইমিনসু। এখানে ইটা হচ্ছে, এ দেখেন এই ইটা হচ্ছে সং বা উপাধি, আমাদের উপাধিটা পরে গিয়ে লাগে, উমুক ভূঁইয়া, উমুক খান, এরকম উপাধিটা নামের পরে লাগে, কিন্তু কোরিয়ানদের এই উপাধিটা, অর্থাৎ সং যেটা, সং মানে উপাধি, এই সংটা প্রথমে বসে, তারপরে ইরুম বা নাম, বিষয়টা মনে রাখেন, এটার প্রশ্ন আসে। তো আমি ইমিনসু ইমনিদা, অর্থাৎ আমি ইমিনসু। এখন থুয়ান দেখেন কি বলতেছে, থুয়ান এই ইমিনসুক আবার বলতেছে আনিয়াসিও বা হ্যালো, তারপরে বলতেছে জুনুন থুয়ান ইমনিদা, মানে আমি থুয়ান, গল্পটাই কিন্তু এই আমি থুয়ান নিয়ে। আচ্ছা, তারপরে বলতেছে জুনুন ভিয়েতনাম সারাম, ভিয়েতনাম অর্থাৎ ভিয়েতনাম, জুনুন ভিয়েতনাম সারাম ইমনিদা, আমি ভিয়েতনামের লোক। এই হচ্ছে আপনার
এই গল্পের মনে করেন যে সূচনা বা এই গল্পের এইটুকু, তারপরে দেখেন এখানে দেওয়া আছে এই যে শব্দ অর্থ। আমরা এর আগে দেখলাম যে কি কি বিষয় আমরা এই অধ্যায় থেকে জানতে পারবো, তার মধ্যে দেখুন এই যে অহই, এই অহই মানে হচ্ছে শব্দ ভাণ্ডার। আর শব্দ ভাণ্ডার একে কি দেওয়া আছে, এই যে নারা, নারা সম্পর্কে, কান্ট্রি, দেশ। এখানে দেখুন বিভিন্ন দেশের নাম এবং পতাকা সহ দেওয়া আছে। এগুলো আপনারা কি করবেন, সুন্দর মতে দেখে দেখে নিজেরাই এগুলো প্র্যাকটিস করে মানে ঠিক করে নেবেন আর কি। এই যে আমাদের বাংলাদেশ, তো এখানে দেখুন আর কি দেখছিলাম আমরা ওই সূচিপত্রে, তার দেখলাম কি মুনবব, অর্থাৎ আপনার এই যে গ্রামার আর কি মুনবব। তো ইমনেদাটার এখানে ইয়ে করা হয়েছে, ইমনেদার কিভাবে ব্যবহার করবেন সেটা দেওয়া আছে। এই জায়গায় দেখুন চাকি সোগে হালতে সাইয়ং হান্দা, অর্থাৎ চাকি মানে নিজের, সোগে মানে পরিস্থিতি, হালতে উলবারুলে এটা তো আপনার অবজেক্ট পার্টিকেল, এটা বসছে। হাল হাল মানে করা, হাদার থেকে হাল, তে মানে সময়। তাহলে চাকি সোগেরুল হালতে, নিজের পরিচয় হালতে মানে প্রদান করার সময়, সাইয়ং মানে ব্যবহার করার, হান্দা মানে করার, সাইয়ং মানে ব্যবহার আর হান্দা মানে হাদার থেকে হান্দা করা। তাহলে নিজের পরিচয় প্রদান করার সময় ব্যবহারকৃত কি, ইরুম মানে নাম, খুব জক মানে দেশ। বিষয়টা মনে রাখেন, ঝাঁকির সঙ্গে আপনারাও দিতে হবে এটা, আপনাদের এটা পরীক্ষা দিবেন, পাশ করবেন, তারপরে স্কিল টেস্টে গিয়ে আপনাদেরকে এই সেকশনটা পার হতে হবে, ঝাঁকির সঙ্গে দিতে হয়। তাহলে জিগপ মানে আপনার কর্মস্থল, তারপরে হচ্ছে দং মানে ইত্যাদি, দোঙের পরে উলবার উল যোগ হয়েছে অবজেক্ট পার্টিকেল হিসেবে। তাহলে কি কি, নাম, খুকজক মানে দেশ, জিকপ মানে আপনার পেশা ইত্যাদি, এই যে দোং মানে ইত্যাদি, সোগেরুল হালসু ইত্যা মানে এই সব মিলে আপনি পরিস্থিতি দিতে পারবেন বা এগুলো সহকারে আপনি পরিচয় দিতে পারবেন। এটা হচ্ছে এই পুরো লাইনের কাহিনী। যেমন দেখুন এখানে বলতেছে কি জনুন থুয়া নিম্নেদা, আরেকজন বলতেছে জনুন ফারো ইমনেদা, মানে আমি ফারো, উনি করছে আমি তুয়ান। এখন নিচে করছে জনুন পাকিস্তান সারাম ইমনেদা, এই যে জনুন পাকিস্তান সারাম ইমনেদা মানে আমি পাকিস্তানি লোক। আর এই বলতেছে জনুন ইন্দোনেশিয়া সারাম ইমনেদা বা আমি ইন্দোনেশিয়ার লোক। এই রকম করে মনে করেন যে আপনার ইন্ট্রোডিউস বা জাগি সুগে দেওয়া যায়। ইয়ানসুপ মানে অনুশীলন, এই অনুশীলনটা আপনারা করতে পারবেন, এই অনুশীলন এখানে করবেন। আচ্ছা, যেমন ধরুন বগি মানে উদাহরণ, বোদার থেকে বগি, বোদা মানে দেখা, সেখান থেকে বগি মানে উদাহরণ আর কি। এখানে দেখুন জনুন থুয়ান ইমনেদা মানে আমি থুয়ান, আপনি এখানে কি দেওয়া আছে রিহান, তাহলে এখানে কি লিখতে হবে, হ্যাঁ জনুন রিহান ইমনেদা, এইরকম। তারপরে এখানে এই নাম দিয়ে একটা লিখবেন, এভাবে এগুলো প্র্যাকটিস করার জন্য, যে নিচের এগুলো প্র্যাকটিস করার জন্য এগুলো আপনার প্র্যাকটিস করে নেবেন। এই যে দেখুন এখানে দেখুন দেহওয়া ই, অর্থাৎ গল্প দুই নম্বর গল্প আর কি। দুই নম্বর গল্পটা কি বলতেছে, এই দুই নম্বর গল্পটা কি বলতেছে, এইটা পাবেন হচ্ছে আপনারা ট্র্যাক নাম্বার তেইশে আপনারা পাবেন। এই 23 যখন প্লে করবেন তখন এই দুই নম্বর গল্পটা আসবে। এখন দেখেন বলতেছে থুয়ান জনন থুয়ান ইমনেদা, বলতেছে আমি থুয়ান, কিন্তু এটা হচ্ছে জুনগু। জুনগু মানে আপনার অপোজিটে যে বসে আছে সে আর কি, সে বলতেছে অনু অনুনারা সারাম ইমনিকা, কোন দেশের লোক, অনু অন মানে এই অন মানে কোন, নারা মানে দেশ, সারাম মানে মানুষ, আর ইমনিকা হচ্ছে আপনার প্রশ্নবোধক। এই ইমনিকা আর ইমনিদা আই বাটনে দেওয়া আছে, এই আই বাটনে দেওয়া আছে, ক্লিক দিয়ে আপনারা ওই লিঙ্কে গিয়ে দেখে আসুন, এর বিস্তারিত দেওয়া আছে। তো কোন দেশের লোক এই কথা বলতেছে। এখন থুয়ান উত্তর দিচ্ছে, দেখুন থুয়ান উত্তর দিচ্ছে ভিয়েতনাম সারাম ইমনিদা, অর্থাৎ
এখানে কিন্তু আমিটা উচ্চ আছে, আমি ভিয়েতনামের লোক, এর অর্থ এইরকম দাঁড়াবে, কিন্তু এখানে দেওয়া আছে ভিয়েতনাম সারাম ইমনেতা, মানে ভিয়েতনামের লোক, কিন্তু আমিটা উচ্চ আছে। এই আমি মনে করেন যে আপনার চনুন না দিলেও চলবে আর কি। তারপরে চুনকু আবার বলতেছে হাকসেং ইমনিকা, অর্থাৎ বলতেছে ছাত্র নাকি, বা ছাত্র আপনি, আপনিটাও এখানে উচ্চ আছে, বা তুমি, তুমি না, এখানে যেহেতু বিয়মনিকা দেওয়া আছে সেহেতু আপনি বলতেছে, তাহলে হাকসেং হাকসেং ইমনিকা মানে আপনি কি স্টুডেন্ট বা ছাত্র। থুয়ান বলতেছে আনিও বা না, হইসা ওয়ান ইমনিদা মানে কোম্পানির কর্মচারী বা কোম্পানির ওই কোম্পানির কর্মচারী আর কি। তো এই ছিল মোটামুটি আপনার এই দ্বিতীয় নম্বরের গল্পগুলো। এখানে এই যে এখানে ট্রিপগুলো দেখে নেবেন, এখানে আপনার ইয়ে করতে পারবেন, এগুলো প্র্যাকটিস করতে পারবেন। এই যে ইমনি দানুন ইমনি দারো ফারুম ফারুমি দুইমনিদা, অর্থাৎ এখানে বলতেছে যে এগুলো সব আমি মানে গ্রামারের ক্লাস নিয়ে রাখছি। এখানে বলতেছে ইপনেদাটা ইমনেদা কেন হলো, এইটা বলতেছে, এই যে এই লাইনটা এটা বলতেছে, ইপনেদাটা যেহেতু বিয়োগ বাচ্চিমে গেলে প হওয়ার কথা, তাহলে ইপনেদাটা ইমনেদা কীভাবে হইল, এই বিষয়টাও আপনারা আমার ওই গ্রামার গ্রামার সেকশনে গিয়ে দেখবেন, গ্রামারের যে প্লে লিস্ট ওখানে গিয়ে দেখবেন, ওখানে সম্পূর্ণ দেওয়া আছে। আর এগুলো এগুলো ওই যে ওই রকম আপনার থুয়ান ইমনিদা, তারপরে আপনার সারাম ইমনিদা, এগুলো কীভাবে ইমনিদা হইলো সেইটার আর কি প্র্যাকটিস আর কি, এগুলো কিছু না। এখন দেখুন শব্দ অর্থ দুই, এই শব্দ অর্থ দুইয়ে এই যে এই শব্দ অর্থগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করে নেবেন, তারপরেও আমি শব্দ অর্থ ক্লাসে তো দিয়ে রাখবই, ওগুলো আপনারা হেডফোন লাগে লাগে শোয়ার আগে ঘুমের আগে শুনবেন, মুখস্থ করে নেবেন, তারপরে ওটা বারবার শুনবেন। কি জন্য আপনার হয়তো যখন পড়তে ইচ্ছে করতেছে না, ভালো লাগতেছে না, কানের মধ্যে হেডফোন দিয়ে শব্দ অর্থগুলো ছেড়ে দিলেন, ওই দেখবেন যে আপনার রিভিশনও হয়ে গেল, মুখস্থ হয়ে গেল, আরেকবার আপনার পড়া লাগলো না, আমি বলে দিলাম আর কি। তো এইরকম এইগুলো দেখে নেবেন, এই যে ইমনিদা টিমনিদা এগুলো এগুলো গ্রামারগুলো, এগুলো গ্রামার না তো, এগুলো প্র্যাকটিস আর কি। আচ্ছা, ইয়নসুপ ইয়নসুপ টেনসুপ এগুলোর এত দরকার নেই এখানে, কারণ পরবর্তীতে আপনাদের প্রশ্নর জায়গা আসতেছে, ওখানে অনেক প্রশ্ন পাবেন। এই জায়গায় দেখুন, এই জায়গায় হচ্ছে মুন হওয়া, আমরা সূচিপত্রতেই মুন হওয়াটা দেখছিলাম যে ইনসাইয়ে জল, ইনসারিয়ে জলটা এখানে আমরা দেখব এখন। তো মুন হওয়াটা এইভাবে বলতেছে, এই যে মুন হওয়া ইনসাইয়ে জলটা কি দেখুন, মানে ইনসাডা বা সালামটা কিভাবে দিতে হয় এখানে বিস্তারিত দেওয়া আছে সেটা দেখুন। জাসিন বোতা, জাসিন মানে হচ্ছে এই যে দেখুন আমার এই কার্সরের ভেতর দিয়ে দেখবেন যেটুকু ওইটুকু আমি দেখাচ্ছি, জাসিন মানে হচ্ছে নিজের, বোদা মানে থেকে, তার মানে নিজের থেকে, নাই মানে বয়স, ই বা ঘা এটা পার্টিকেল, সাবজেক্ট পার্টিকেল যুক্ত হয়েছে, তাহলে আমার থেকে বয়স, মানি মানে বেশি, মানদার থেকে মানি, তাহলে মানগ না, এই যে না দেখতেছে, না মানে এবং, এগুলো গ্রামারে দেওয়া আছে যেহেতু আপনারা জানেন আমার বিশ্বাস, তারপরেও বলে দিচ্ছি, তাহলে জাসিন বোদা আমার থেকে নাইগা মানে বয়সটা মানগ না বেশি, এবং জিগুয়ান এবং চাউইগা, জিউইগা, জিউই মানে হচ্ছে আপনার পদবী আর কি, পদবীগা নফুন ছাড়াম গোয়া, নফুন মানে উঁচু, তার মানে আপনার থেকে পদবীতে যারা উঁচু, তাহলে বয়স যাদের বেশি এবং পদবীতে যারা উঁচু বা ওপর ওপর লেভেলে আছে, সেই রকম কি সারাম মানে সেই রকম মানুষের সাথে, গোয়া মানে এবং, ইনসা হালতে সেই রকম মানুষের সাথে, ইনসা হালতে মানে সালাম দেওয়ার সময় এইভাবে দিতে হবে। এই যে এতক্ষণ ধরে যা বললো সেটার চিত্র এখানে দেওয়া আছে, এইভাবে মানে মাথাটা এইরকম করে একটু
হাল করে আপনি যারা বয়স বেশি আপনার থেকে যারা বয়স বেশি অথবা পদবিতে উঁচু পদবিতে সিনিয়র তাদেরকে আপনি ইনসা দেওয়ার সময় এইরকম করে ইনসা দিতে হবে। এই হচ্ছে ইনসার প্রথম নিয়ম। দ্বিতীয়টা দেখেন, ছৌম মান্নানুন সারাম গোয়া ইনসা হালতে। ছৌম মানে প্রথম, মান্নানুন মানে দেখা দেখা করার বা প্রথম সাক্ষাতের, সারাম গোয়া মানুষের সাথে, ইনসা হালতে মানে ইনসা মানে সালামি ধরেন, সালাম দেওয়ার সময়, তে মানে সময়। তাহলে প্রথম দেখা করার বা প্রথম সাক্ষাতের লোকের, গোয়া মানে সাথে, ইনসা হালতে মানে সালাম দেওয়ার সময় এইরকম করে, এই যে এইরকম করে প্রথম সাক্ষাৎ হলে আপনি হ্যান্ডশেক করতে পারবেন বা হ্যান্ডশেক করবেন। এই হলো আপনার দ্বিতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতি দেখেন, এখানে করছে চিকচাং মানে কর্মস্থল, এটা কোম্পানি অথবা আপনার সেটা অফিস আদালত যাই হোক, কর্মস্থল আর কি। চিকচাং মানে হচ্ছে কর্মস্থল, সেই কর্মস্থলের দংরিও মানে হচ্ছে কর্মচারী বা আপনার কলিগ, না মানে এবং, আননুন আলদা মানে জানা, সেখান থেকে রিওলটা চলে গেছে আর কি, এটার একটা গ্রামার আছে দেখে নেবেন আমার ওখানে আছে। আননুন মানে পরিচিত বা জানাশোনা, সারাম গোয়া মানে লোকের সাথে, ইনসা হালতে, ইনসা মানে সালাম, হাল মানে দেওয়ার বা করার, তে মানে সময়। তাহলে এখানে দেখুন, চিকজাং দুংরিও না আননুন সারাম গোয়া ইনসা হালতে, অর্থাৎ আপনার কর্মস্থলের কলিগ আর কি, কলিগ এবং পরিচিত লোকদের সাথে ইনসা হালতে মানে সালাম দেওয়ার সময় এইরকম করে দিতে পারবেন, এই যে এইরকম করে, অর্থাৎ আপনার পরিচিত লোক প্রত্যেকদিন দেখা হচ্ছে তাদের সাথে এরকম করে অল্প একটু অল্প একটু মাথা হারলেই চলবে, এখানে বেশি মাথা হালানোর প্রয়োজন নেই। এখন দেখুন চার নম্বরে দেখুন, এই যে এইটা এইটা হচ্ছে জাসিন বোদা নায়িকা অরিগনা, অরিগনা অর্থাৎ জাসিন মানে আমার, বোদা মানে থেকে, নায়িকা মানে বয়স, অরি অরি মানে হচ্ছে অরুণ থেকে অরি আছে, অরুণ মানে শিশু বা ছোট আর কি, অরিগনা মানে আমার থেকে বয়সের ছোট, না মানে এবং, ছিনহান সারাম, ছিনহান মানে ঘনিষ্ঠ, সারাম গোয়া মানে সেই রকম লোকদের সাথে, সারাম গোয়া লোকদের সাথে, তাহলে এই রকম লোকদের সাথে ইনসা হালতে এই রকম মানে সালাম দেওয়ার সময় এইরকম করে দিতে পারবেন, এরকম খেলে হাত দিয়ে আনে যেও এরকম করে আপনি ইনসা দিতে পারবেন। তাহলে এখানে কী করছে, জাসিন বোদা নায়িকা অরিগনা ছিনান সারাম গোয়া ইনসা হালতে, এ মানে এইরকম করে দিতে পারবেন, আপনার থেকে বয়স যাদের কম এবং খুব মনে করেন যে ঘনিষ্ঠ আর কি, ক্লোজ এইরকম লোকদের সাথে আপনি এমনি হাত আলোক করে দিতে পারবেন, মাথা ঝোঁকানোর প্রয়োজন নেই। এই ছিল আপনার মনে করেন যে ইনসার কাহিনী। এই টপিক টপিকের কাহিনী নিয়ে আরেকটা সামনের ক্লাসে আলোচনা করব, কারণ এমনিতে এটা অনেক বড় ক্লাস হয়ে গেছে। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ।